ফ্যামিলি ক্লিনিক IVF সেন্টার শিলিগুড়ি থেকে বলছি। আমি ডক্টর কবিতা মন্ত্রী। সবাইকে বোঝাতে চাই, ভাববেন না যে ট্রিটমেন্ট কোনোদিন ফেল হবে না। ট্রিটমেন্ট অনেক সময় আমরা সাকসেসফুল হই না, বাচ্চা মিসক্যারেজ হয়ে যায়। তেমনি একটা পেশেন্ট সালমা বেগম, সব কিছু ভালো কাজ হয়ে গেল কিন্তু তাও মিসক্যারেজ। তখন আমি বোঝালাম, সালমা, IVF একটা ট্রিটমেন্টের পদ্ধতি, তাও আমাদের এখানে সাকসেস ইজ 92%, ইউজুয়ালি 30-40% হয় সব জায়গায়। সালমা আমার কথা শুনল, চলে এলো আবার। তখন আমি আবার IVF করি, সেকেন্ড টাইম IVF করে আজকে দেখতে পাচ্ছেন বিউটিফুল বেবি বসেছে সঠিক জায়গা, আর বাচ্চার হার্টবিটও চলে এসছে। তাই জন্যে ডোন্ট গিভ আপ, মানুষ হতাশ হবে না। এই একবার হলো না, কি সবার কি একবারই হতে হবে? এটা করে যেতে হবে, যত করে যাবে ভালো ডাক্তার ভালো সেন্টার আপনার জন্য করবেই। সালমা তুমি খুশি আছো মা? হ্যাঁ, আজকে তোমার বেবি ছিল না, হ্যাঁ কষ্ট ছিল তাই না? তোমার মা বুঝলো, তুমি বুঝলে, তোমার স্বামী বুঝলো তাই না? তাই পরে আজকে আমরা কাজটা করতে পেরেছি, ধন্যবাদ।